স্যার আর একটা দিনই তো বলছি, আই প্রমিস এরপর অনেক দিন আমি ছুটি নেব না। এই যে 5 দিন তুমি ছুটি নিচ্ছ, এটা কি কি জন্য? আমার একটা বিশেষ কাজ আছে। বিশেষ কাজ? হ্যাঁ স্যার, বিশেষ কাজ। বিশেষ কাজ যখন তখন তো ছুটি দিতেই হবে, ছুটি না দিয়ে কি আর পারা যায়? আচ্ছা অর্জুন, ঠিক আছে, আমি তোমার 5 দিনের ছুটি অ্যাপ্রুভ করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার আমি যতবারই আপনার কাছে এসেছি, সে যে কারণেই হোক না কেন, আপনি সবসময় আমার পাশে দাঁড়িয়েছেন, সবসময় আমার সাপোর্ট করেছেন, আর তার জন্য আমি কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা আমি আমার সারা জীবনে ভুলব না। আপনি আপনি কিন্তু কোনোদিনও আমাকে ফিরিয়ে দেননি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত বলতে হবে না। অর্জুন বলছি যে সব খবর ভালো তো? হ্যাঁ স্যার সব ভালো। এই যে অর্জুন, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? এই 4-5 দিন ছুটি নিলে মা বাবাকে নিয়ে কোথাও যাচ্ছ বুঝি? না স্যার, আমি কলকাতাতেই থাকবো। কলকাতায় থাকবে? এতগুলো দিন ছুটি নিয়ে নিলে? স্যার বিশ্বাস করুন, ছুটিটা আমার সত্যিই দরকার, না হলে আমি নিতাম না। না সেটা আমি বুঝতে পেরেছি, তোমার খুবই দরকার, না হলে কি তুমি ছুটি নিতে নাকি? স্যার আসবো? তোমাদের আবার কি দরকার? অর্জুন দা তুমি এখানে? হ্যাঁ, ওই স্যারের সাথে একটা জরুরি কথা বলতে এসেছিলাম। হ্যাঁ ওর খুব জরুরি কথা ছিল আমার সাথে। তো তোমাদের কি এখন ক্লাস ক্লাস নেই নাকি? স্যার আমার ক্লাস আছে, আমি আসছি। আর ওরা বোধহয় আপনার সাথে কথা বলতে এসেছেন, তোমরা কথা বলো, আমি আসছি। এসো। কি ব্যাপার? তোমাদের এবার কি হলো? ক্লাস ক্লাস ছেড়ে সবে ঘরে দল বেঁধে দরবার করতে চলে, তোমাদের এবার কিসের দরবার? না স্যার, আসলে আমাদের তো ক্লাসে জাস্ট ঘন্টা পড়েছে, তাই আমরা আরেকটা ক্লাসে যাবার আগে দেখা করতে এসেছি। কিন্তু তোমরা তো সবাই করে দল বেঁধে চলে এসছো, সেটা কি ব্যাপার? স্যার একটা স্কুপ আছে। স্কুপ? আবার কিসের স্কুপ? স্যার অর্জুন দা এসে কিছু বললেন। হ্যাঁ কি কি আবার বলবে? স্যার মানে অর্জুন কেন ছুটি নিচ্ছে? হ্যাঁ ও তো বললো ওর একটা খুব এমার্জেন্সি দরকার আছে, সেই জন্যই ও ছুটি চাইলো। আপনি জানেন স্যার এমার্জেন্সিটা কি? না না আমি কিছু জানি না, আমি তো কিছু জিজ্ঞেসও করিনি। এমার্জেন্সি বলছে মানে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি আছে, আমি শুধু শুধু জিজ্ঞেস করে ছোট হতে যাবো কেন? ও যখন নিজে থেকে বলছে না, আমি কেন জিজ্ঞেস করবো? হ্যাঁ স্যার ঠিকই তো, আপনি কেনই বা জিজ্ঞাসা করবেন? স্যার জানেন তো ওদের সামনে বিয়ে। স্যার আমরা না সব কথা জেনে ফেলেছি আর শুনে ফেলেছি, তাই তো আপনাকে বলতে আসলাম, অর্জুন আর দোয়েল পাখি একসাথেই ছুটি নিতে আসবে। আপনি স্যার এত সহজে ওদের কিন্তু ছুটিটা দেবেন না। কিন্তু আমি তো অর্জুনকে ছুটি দিয়ে দিলাম। অর্জুনকে ছুটি দিয়ে দিয়েছেন? দোয়েল পাখি আসবে ছুটি চাইতে? দেখবেন স্যার ওই দোয়েল পাখিও না ওই একই দিন একই তারিখ বলবে, আপনি কিন্তু স্যার কিছুতেই প্রথমেই ওই ছুটিটা স্যাংশন করবেন না। আচ্ছা এতে তোমাদের কি লাভ? দেখো ওদের যদি বিয়েটা হতো তাহলে তো তোমাদের নিমন্ত্রণ করতো, তোমরা তো সেখানে একটু আনন্দ করতে পারতে, তাই না? না স্যার আমাদের বলেনি তো কথাটা, সেই জন্যই আমাদের একটু রাগ, আমরাও না ওকে একটু ভোগাতে চাই। পরে তো আপনি স্যার অ্যাপ্রুভ করে দেবেনই। কি করে জানলে আমি পরে অ্যাপ্রুভ করে দেবো? না নিশ্চয়ই, ওদের বিয়ের ব্যাপার বলে কথা, আর আপনি ছুটি অ্যাপ্রুভ করবেন না স্যার, প্রথমে না একটু ঘুরিয়ে দেবেন। কিছুতেই ওদের এত সহজে আপনি ছুটি দিয়ে দেবেন না, আমরা তো ওদের কলিগ, আমাদেরকে তো বললেই পারতো, আর পুরো ব্যাপারটাই যখন আমরা জানি আমাদেরকে এত ভালো সুখবরটা দিতেই পারতো, আপনি বলুন স্যার। দেখো এগুলো তোমাদের বন্ধু বান্ধবদের ব্যাপার, এটা তোমরা বোঝো, আমাকে এর মধ্যে টেনো না, না একদম না। কি 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 বললেন স্যার, ছুটি দিলেন? স্যার কিছুতেই ছুটি দিতে চাইছিলেন না, বললেন সামনে পরীক্ষা গার্ড ডিউটি পড়বে, আর সত্যি তো পরীক্ষা থাকলে তো ডিউটি পড়ে, আর বললেন যে সবসময় কি ছুটি দেওয়ার মতো অবস্থা থাকে? আমি এখন কি করব, কি করে ওনাকে বলবো? আজ না বললে তো লেট হয়ে যাবে, অলরেডি লেট হয়ে গেছে,
সময় চলে গেছে, আমি এখন কি করব? আরে নেই বলছো কি? আমি তো একটা কথা বলেছি যে এমার্জেন্সি, যদিও উনি আমায় জিজ্ঞেস করেনি যে কি এমার্জেন্সি। জিজ্ঞেস করলেই বা কী বলতাম, মানে কী এমার্জেন্সি হয়েছে আমি জানি না। দেখো এবার তুমি ভেবে নাও তুমি কী বলবে। আমি আবার কী বলবো? আমি বলে দেবো যে বিয়ে ঠিক হয়ে গেছে। দেখো আমি তো স্যারকে বলিনি, আমি ভেবেছিলাম যখন বিয়ের কার্ড দেবো তখনই বলবো। এবার তুমি যদি এখন গিয়ে বলে দাও তাহলে কিন্তু স্যার দুয়ে দুয়ে চার করে নেবেন। চার তো করারই কথা, তুমি এই কথাটাও স্যারকে বলতে পারলে না? বলতে পারলে না যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে? আমার আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিল। থাকো তুমি তোমার অস্বস্তি নিয়ে, যেখানে সাত দিনের ছুটি পাওয়ার কথা সেখানে তোমার জন্য পাঁচ দিনের ছুটি পেয়েছো। আর এখন যদি আমাকে ছুটি না দেয় না, আমিও দেখবো তুমি ওই ছুটি নিয়ে কি করো। আরে কেন দেবে না ছুটি? অবশ্যই দেবে, যদি ছুটি না দেয় তখন তুমি বলে দিও যে তোমার বিয়ে। ও সব কথা আমি বলবো, তুমি কি বলবে তুমি বলতে পারছো না? আচ্ছা বাবা তুমি ঝগড়া করো না, তুমি স্যারকে গিয়ে ছুটির কথা বলো, স্যার যদি তখন অ্যাপ্রুভ না করেন তখন নয় আমি গিয়ে বলবো স্যারকে আসল কথাটা। আর যে দুদিন ছুটি কেটে দিয়েছে সে দুদিন বাড়িয়ে দেবো। এখন যদি স্যারকে সত্যি কথাটা বলে দিই, আমাদের কলিগরা আমাদের নিয়ে যা শুরু করবে তাই জন্যই তো আমি বলিনি। আমার না একবার মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেছে, অবশ্য তারপরে আমি ম্যানেজ করে নিয়েছি, তারপরে তো আর কেউ কিছু বলেনি। তোমাকে নিয়ে না আমার এটাই ভয়, তুমি কোনো কথা পেটে রাখতে পারো না। না এই শোনো, অত পেটে রাখার অভ্যেস নেই আমার। হ্যাঁ নিজের বিয়ের কথা সেটাও বলতে পারবো না। আরে বলতে কে না করেছে, আমি বললাম এখন বলার দরকার নেই। এখন বললে কি হবে তুমি জানো না, ওদের চেনো না আমাদের কলিগদের, সব এক একটা যন্ত্র। ও এখন এরা সব এক একটা যন্ত্র হয়ে গেল। হ্যাঁ কেন, এতদিন তো এরাই তোমার সব ধ্যান জ্ঞান ছিল। আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। তুমি কি অ্যাপ্লিকেশনটা দাও, স্যারের সাথে ইনিশিয়াল কথাটা বলো। আর শোনো না আমি এখানে ওয়েট করছি, তুমি এসে জানাও কি বললো। শোনো না আমি যাচ্ছি, তুমি কিন্তু কোনো একটা ছুতো করে ঠিক চলে আসবে। হ্যাঁ না 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 না, আরে আমি এখন যদি ছুতো ধরে যাই স্যার স্যার কি ভাববেন? ভাববেন কিছু একটা ভাববেন। শোনো না আমি পারবো না, আমি যাচ্ছি তুমি ঠিক চলে এসো। কত কিছু তো তোমার ডিসকাস করার থাকে তাই না, রিকুইজিশন দেওয়ার থাকে, অ্যাপ্রুভাল নেওয়ার থাকে, তুমি পারবে, তুমি ঠিক পারবে। আমি যাচ্ছি তুমি কিন্তু চলে এসো, হ্যাঁ প্রমিস। হ্যাঁ বাই। আসবো স্যার। আরে দোয়েল পাখি এসো এসো, তোমরা স্যারের কাছে এসেছো? হ্যাঁ স্যারের সাথে আমাদের ক্লাস নিয়ে একটু কথা ছিল তাই এসেছিলাম। হ্যাঁ দোয়েল পাখি এসো এসো এসো, আমি তো ভাবলাম তুমি বোধহয় ওদের সঙ্গেই এসেছো। না না ওনারা কেউ আমাকে কিছু বলেননি। না না তোমার বিষয় নয় তো, আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম একটা অন্য বিষয়ে কথা বলতে, তাই আর তোমাকে বলিনি কিছু। স্যার আমার না আপনার সাথে একটু কথা ছিল। তো বলো না, আমি তো আছি এখানে, বলো। কি হলো, মানে সবার সামনে বলতে তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমরা কি চলে যাব? না মানে আমাদের স্যারের সঙ্গে কথা বলা হয়ে গেছে। না না অসুবিধার কি আছে, আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশনের জন্য, ছুটির অ্যাপ্লিকেশনের জন্য এসেছিলাম। ছুটি? তুমি 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 ছুটি নেবে? আবার তুমিও ছুটি নেবে? স্যার আমার আসলে এমার্জেন্সি আছে স্যার। তোমারও এমার্জেন্সি? আমার একটু 25 তারিখ থেকে না একটু ছুটি চাই, সাত দিনের জন্য। না 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 দেখো দেখো দোয়েল ভাই আমার কথাটা শোনো, তোমার এখনো কিন্তু চাকরিতে এক বছর পূর্ণ হয়নি, তুমি এখন তো ভাবে ছুটি পেতে পারো না। তাছাড়া এখন কলেজে অনেক কাজ, সামনে পরীক্ষা, সে পরীক্ষায় তোমার গার্ডের ডিউটি পড়বে। এই প্রথমবার, এই প্রথমবার তুমি গার্ডের ডিউটি দেবে, আমি তো তোমাকে গার্ডের ডিউটি থেকে অফ করে ছুটি দিতে পারবো না। সরি 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 দোয়েল ভাই, এটা কোনোভাবেই সম্ভব না। ছুটিটা আমার খুব দরকার স্যার। তোমাকেও তো আমার কলেজে ভীষণ দরকার স্যার। আমাকে একটু পাঁচ দিনের ছুটি দিন না স্যার।
কেন বলো তো, যাচ্ছ কোথায়? না কোথাও যাচ্ছি না, কাজ আছে, জরুরি কাজ আছে আমার বাড়িতে, খুব জরুরি কাজ। স্যার আপনাকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আসবো একবার। আচ্ছা অর্জুন কি ব্যাপার বলো তো, তুমিও ছুটি চাইলে এখন দোয়েল পাখিও ছুটি চাইছে, ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবে? হ্যাঁ না মানে দোয়েল পাখি ছুটি চাইছে তো আমি কি করবো স্যার, আমি তো আমার ব্যক্তিগত কারণে ছুটি চাইছি। স্যার আমিও আমার ব্যক্তিগত কারণে ছুটি চাইছি। স্যার ছুটিটা না আমার খুব প্রয়োজন স্যার। না না দেখো আমার না ছুটি দিতে কোনো আপত্তি নেই, ছুটি আমি দিতেই পারি, তবে দুজনের মধ্যে যে কোনো একজনকে। এখন তোমরা ঠিক কর কে ছুটি নেবে। আমি অর্জুনকে ছুটি দিতে পারি, সেক্ষেত্রে দোয়েল পাখির সেখানে যেন কোনো আপত্তি না থাকে আর ও যেন ছুটি না চায়, আর না হলে আমি দোয়েল পাখিকেও ছুটি দিতে পারি, সেক্ষেত্রে অর্জুনের যেন কোনো আপত্তি না থাকে, সেখানে অর্জুন কিন্তু ছুটি পাবে না। এবার দেখো যে কোনো একজন, এই দুজনের মধ্যে একজন ছুটি পাবে। আচ্ছা তোমরা দুজনেই এই যে একসাথে ছুটি নিয়ে কি করবে? খুড়ে খুড়ে